আগামী পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন বৈশ্বিক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ। গত 1 জানুয়ারি WHO-র আঞ্চলিক কমিটির 76তম অধিবেশনে সদস্য দেশগুলোর ভোটে তিনি এই পদে মনোনীত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ বাংলাদেশ থেকে প্রথম এবং WHO-র দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দ্বিতীয় মহিলা আঞ্চলিক পরিচালক। আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন অটিজমে ভূমিকার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্যারি ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতক এবং ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2019 সালে সাইমা ওয়াজেদকে গ্লোবাল মেন্টাল হেলথ প্রোগ্রামস কলম্বিয়া ইউনিভার্সিটি USA ইনোভেটিভ উইমেন্স লিডার্স ইন গ্লোবাল মেন্টাল হেলথ অ্যাওয়ার্ড দেয়।